ইউটিউব চ্যানেল প্রোডাক্ট বাজ, প্রোডাক্ট বাজি করতে চলে এসেছি আমি সুজয় চক্রবর্তী। আপনারা দেখছেন যে আজকের যে সেগমেন্ট সেটা হচ্ছে হ্যান্ডওয়াশ। হ্যান্ডওয়াশ এই মুহূর্তে কিন্তু খুব পটেনশিয়াল, আপনারা নিজেরাও জানেন। এই করোনা পরিস্থিতিতে আমাদের প্রতিনিয়ত নিজেদেরকে স্যানিটাইজ করতে এবং আমাদের যে ভাইরাস ফ্রি করতে হাতকে সবসময় কিন্তু আমাদের স্যানিটাইজার ইউজ করতে হচ্ছে। তাহলে এই স্যানিটাইজারের খরচ যেখানে প্রচুর মাত্রায়, সেখানে আমার কিছু সাবস্ক্রাইবার আমাকে প্রশ্ন করেছিল যে হ্যান্ড স্যানিটাইজারের মধ্যে কোন হ্যান্ড স্যানিটাইজার কস্ট এফিশিয়েন্ট অথচ ভালো, এই ধরনের অপশন মার্কেটে বেস্ট কী হতে পারে। তো আমি আজকে কম্পিটিশন মেন যে জায়গাটা, সেই জায়গাটাই আমি অ্যারেস্ট করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। কারণ মার্কেটে রেপুটেড এবং ভালো প্রত্যেকেই, এবং প্রত্যেক স্যানিটাইজারই কিন্তু তাদের নিজস্ব যে ইনগ্রিডিয়েন্টস, যে সমস্ত কম্পোনেন্টস, সেগুলো কিন্তু খুব মেডিকেটেড ওয়েতে এবং গভর্নমেন্টের সার্টিফিকেশন মেনটেন করে তাদেরকে কিন্তু চলতে হয়। তো সুতরাং সেখানে কোনো গোলমাল বা কিছু করার কোনোই জায়গা নেই, প্রত্যেকেই ভালো প্রোডাক্ট তৈরি করছে। কিন্তু মেন যে জায়গায় কাস্টমারের যে প্রশ্ন ছিল যে কম দাম আচ্ছা চিজ, মানে উপযুক্ত দামে উপযুক্ত প্রাইস বা কস্ট এফিশিয়েন্ট প্রোডাক্ট, সেই সেই যে প্রেস্টিজ, সেই প্রেস্টিজটুকু তাদের জানার যে কৌতূহল, সেই কৌতূহলের জন্য আজকে আমরা যে তিনটে প্রোডাক্টকে আজকে কম্পিটিশনের মার্কেটে আমরা তুলে নিয়ে এসেছি, অর্থাৎ আমাদের মার্কেট রিসার্চ এবং মার্কেট সার্ভের থ্রুতে যেটা রিপোর্ট পাওয়া গেছে, তাতে মেন কম্পিটিশন কিন্তু এই তিনটে ব্র্যান্ডের। এদের মার্কেটে ম্যাক্সিমাম কাউন্টার্সে আমি দেখতে পেয়েছি এই তিনটে প্রোডাক্টকেই। তাই এই তিনটে প্রোডাক্টকেই আমি তুলে নিয়ে এসেছি আপনাদের সামনে। এখানে দেখতে পাচ্ছেন লাইফবয় আছে, স্যাভলন আছে এবং গোদরেজ আছে। গোদরেজের ম্যাজিক, লাইভ স্যাভলন এবং লাইফবয় এই তুল্যমূল্য তিনটেরই কিন্তু প্রোডাক্টের কোয়ালিটি খুব ভালো, এবং এরা এদের স্যানিটাইজিং কোয়ালিটিও খুব ভালো। এরা হ্যান্ডওয়াশ করেও মানুষের স্কিন খুব সুন্দরও থাকে। কিন্তু এদের যে প্রাইসিংয়ের যে গল্পটা, সেই প্রাইসিংয়ের গল্পটাই কিছু কাস্টমারের কাছে জানার কৌতূহল ছিল, সেটাই আমি আপনাদের জানাবো। এই তিনটি প্রোডাক্টই মার্কেটে ম্যাক্সিমাম আপনি দেখতে পাবেন, যে বড় কন্টেনার এবং মাল তো সব জায়গাতেই থাকে। আমি এই তিনটে ছোট বা তিনটে এন্ট্রি লেভেল প্রোডাক্ট এই কারণে এনেছি যাতে কম্প্যারিজন করতে আপনার সুবিধা হয়, আপনার বুঝতে সুবিধা হয়, ছোট ইউনিট ধরলে সেখানে প্রাইসের গ্যাপ কী আছে, ML কত আছে সেটা বুঝতে আপনার সুবিধা হয়। লাইফবয় এবং স্যাভলন এই দুটি যে প্রোডাক্ট, এই দুটি প্রোডাক্টই কিন্তু 80 ML এবং এর MRP হচ্ছে 25 টাকা। 25 টাকা MRP-তে 80 ML প্রোভাইড করছে পাম্প উইথ লিকুইড। সেই জায়গায় কিন্তু দাঁড়িয়ে গোদরেজ ম্যাজিক পাম্প এবং তার যে রিফিল, সেই রিফিলটা ম্যাজিক এই কারণে এই প্রোডাক্টের নাম দেওয়া হয়েছে, কারণ এতে জল পোর করে যখনই আপনি রিফিল করে দেবেন, এই পাউডারটা ঢেলে দেবেন, 200 ML প্রোডাক্ট আপনার কিন্তু গাঢ় তৈরি, রেডি একদম। তো সুতরাং আপনি যেখানে 25 টাকা পে করে মাত্র 80 ML স্যানিটাইজার পাচ্ছেন, সেখানে কিন্তু গোদরেজ আপনাকে 200 ML দিচ্ছে। এবং মজার কথা হচ্ছে, আপনি যদি 1 লিটারের হিসাবে যেতে চান বা বড় হিসাবে যেতে চান, এই দুটি প্রোডাক্টেরই কিন্তু বড়তে 750 ML এর দাম কাছাকাছি পড়ে। 750 ML এর স্যাভলন আপনার 750 ML হয় না, দুঃখিত, 725 ML এর বাই ওয়ান গেট ওয়ান কম্বো প্যাকে পাওয়া যাচ্ছে, যেটার দাম দাঁড়িয়েছে 199 স্যাভলনের। এবং লাইফবয়ের ক্ষেত্রে ওদের যে কম্বো করা আছে তাতে, সরি, লাইফবয়ের কোনো কম্বো এখানে নেই, লাইফবয় 99-এ 750 ML আপনাকে প্রোভাইড করছে। আর সেক্ষেত্রে সেই জায়গায় দাঁড়িয়ে গোদরেজ ম্যাজিক যদি আপনি নেন, তাহলে আপনার 1 লিটার প্রোডাক্ট তৈরি করতে আপনার 5টা রিফিল চার্জ করতে হয়, তাতে আপনার 75 টাকা দাম দাঁড়ায়। তার মানে আজকের এই সময়ে সবথেকে বেশি কস্ট এফিশিয়েন্ট কিন্তু দাঁড়ালো গোদরেজ ম্যাজিক। বাকি কিন্তু সব তিনটে প্রোডাক্টেরই কিন্তু কোয়ালিটি খুব ভালো, আমি কাউকে খাটো করতে পারবো না, সেটা আমার ঔদ্ধত্য হয়ে দাঁড়াবে। কিন্তু কস্ট এফিশিয়েন্সির দিক দিয়ে সবথেকে টপে আছে গোদরেজ, এর কোনো দ্বিমত নেই। কারণ এই মুহূর্তে করোনাকাল, আর করোনাকালে আমাদের বাজেটটাও কিন্তু একটা ফ্যাক্টর হয়ে দাঁড়ায়, তাই বাজেট এবং প্রোডাক্ট কনসার্ন টোটালটাই ট্যালি আপনাদের কাছে তুলে ধরলাম। আগামী দিনে আরও গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আপনাদের কাছে আসবো, আপনারা কমেন্টস করে জানাবেন আমি কোন টপিকের উপরে কাজ করব, আপনাদের সাজেশন আমার জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার।